সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম পরিবার সহ করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, তার স্ত্রী ও মেয়েও করোনা আক্রান্ত হয়েছে। এ সময় দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এই পুলিশ সুপার। সিভিল সার্জন ডক্টর জাহিদুল ইসলাম জানান, চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, পোস্টাল স্টাফ, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী সহ জেলায় এ পর্যন্ত 1,021 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে 10 জন মারা গেছেন।